চোদ্দ শতকের প্রথম দিকে বাগেরহাটে খলিফাতাবাদ নগর রাষ্ট্র প্রতিষ্ঠা করেন হযরত খান জাহান আলী। এ সময় তিনি ঠাকুর দিঘি নামে পরিচিত এই দিঘিটি সংস্কার করেন। দিঘিতে কালাপাহাড় ও ধলাপাহাড় নামে মিঠা পানির এক জোড়া কুমির অবমুক্ত করেন তিনি। প্রায় 700 বছর ধরে বংশানুক্রমে তারা এই দিঘিতে ছিল। 2015 সালে সবশেষ ধলাপাহাড়ের মৃত্যুর পর থেকে নতুন করে কুমির প্রজনন বন্ধ আছে। ভারত থেকে কুমির নিয়ে আসা সহ কর্তৃপক্ষের নানা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ঐতিহ্যের এই কুমির দর্শন থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় আছেন দর্শনার্থীরা। অদূর ভবিষ্যতে যদি এভাবে কুমির না থাকে তাহলে বিলুপ্ত হয়ে গেলে যারা দেখতে আসে অনেক আগ্রহ নিয়ে তারা তো মানে ভীষণ মানে ফিরে যাবে, তাদের একটা দুঃখ। যদি এই কুমিরই না থাকে তাহলে এই দিঘির অধিকাংশ ঐতিহ্যই বিলুপ্ত হয়ে যাবে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে বর্তমানে এই দিঘিতে যে কুমির রয়েছে তারা প্রজননে অক্ষম, যে কারণে প্রাকৃতিক ভাবে বংশবৃদ্ধি হচ্ছে না। দুই বছর যাবত আমরা দেখি যে ডিম পারে, ডিম থেকে বাচ্চা হয় না। আমরা ইনকিউবেটরের মাধ্যমে কিছু ডিম সংরক্ষণ করেছিলাম এবং ডিম বাচ্চা ফোটানোর জন্য আমরা ইনকিউবেটরে দেই। 3 মাস পর্যন্ত আমরা অবজারভেশন করি, তখন দেখা যায় যে কোনো ডিম হ্যাচিং হয় নাই। খান জাহানের ঐতিহ্য এই মিঠা পানির কুমির রক্ষায় কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ চান স্থানীয়রা।